ট্রেনিং চলে গেল। কোন এই যে চেকের সঙ্গে সইতে ছিল কাগজ? না ওটা তো ওইদের কাগজ। আপনি যেটা বলেছিলেন সেটাই মানে বিরোধী দলনেতা হিসেবে বিধায়কদেরও বেড়েছে, মন্ত্রীদেরও বেড়েছে। বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন 40,000 টাকা করে, এটা অনেক আগে বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি, এটা এখন কার্যকর হয়ে গেছে। এবং আমাদের আমার তো না নেওয়ার উপায় নেই, কারণ অ্যাকাউন্টে পাঠায়। আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন ধর্ম মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম, ওদের অ্যাপ্রোচ করেছিলাম, কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হয়তো। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে যে সরকারি কর্মচারী শিক্ষকদের পেনশনার্সদের যে ডিএ আন্দোলন, এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে, সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা আমার সামান্য সমুদ্রে বিন্দু, সুপ্রিম কোর্টে মাসে 40,000 টাকা কিছুই নয়, তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ, কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয়, তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার ওইটা গ্রহণ করব, মহৎ উদ্যোগ, আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেবো, তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা ল ক্লার্কদের পেমেন্ট করবেন, সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয়। আমি আমার কথা রাখা শুরু করলাম, যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকব এবং বাড়তি এই বেতন 40,000 টাকা দেবেন পাবো, আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয় আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়েছে। সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম, এই কারণে ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং শুধু